ওয়েলকাম বন্ধুরা, আমরা সবাই ওজন কমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু কখনো খেয়াল থাকে না যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ওজন বাড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করে থাকেন। তো ফ্রেন্ডস, অনেকেই আছেন যাদের একটুখানি খেলেও ওজন বাড়ে, আবার এমন অনেকেই আছেন যারা শতগুণ খেলেও তাদের ওজনের খুব একটা হেরফের হয় না, রোগাপটকাই থেকে যায়। তো ফ্রেন্ডস, এমন অবস্থায় ওজন বাড়ানোর জন্য বেশি কিছু নয়, শুধু নিয়ম করে কিছু খাওয়ার প্রয়োজন, যেন খাবারটি আপনার শরীরে ঠিকমতো লাগে। আসুন জেনে নেই এমন 5টি উপায়। টিপস নাম্বার 1, স্বাস্থ্যকর খাবার খান। আপনি হয়তো প্রচুর পরিমাণে খাচ্ছেন, তারপরেও আপনার স্বাস্থ্য ঠিকমতো বাড়ছে না। তার কারণ হলো আপনি খাচ্ছেন কিন্তু নিয়ম করে সঠিক খাবারটি খাচ্ছেন না। খালি পেট ভরে এটা সেটা খেলেই হবে না, খেতে হবে উপযুক্ত প্রোটিন জাতীয় খাবার। প্রতিদিন আপনার শরীরে একটি নির্দিষ্ট পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট এর প্রয়োজন হয়। এর জন্য প্রতিদিন সকালে বাদাম এবং দুধ দুটিকে একসঙ্গে মিশিয়ে খাবেন। প্রোটিনযুক্ত খাবার হাতের পেশি গঠন করতে সাহায্য করে, এটি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে। আবার প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে মাংস গ্রহণ করুন, কারণ মাংসে প্রচুর পরিমাণে চর্বি, ফ্যাট আছে যা শরীরে মাংস গজাতে সাহায্য করে। এছাড়া প্রতিদিন খাবেন একটি করে ডিম, কাঁচা ছোলা আর ভাতের ফ্যান বা মাড়। আপনি ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান খেলেই উপকার পাবেন, কেননা ভাতের ফ্যানে থাকে প্রচুর ক্যালোরি, তাই ক্যালোরি আপনার খুব দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। টিপস নাম্বার 2, বেশি পরিমাণ তরল জাতীয় খাবার গ্রহণ করুন। একটু পরপর তরল জাতীয় খাবারে ক্ষুধা দ্রুত তৈরি করে, এজন্য আপনি ক্ষুধা তৈরি করার জন্য একটু পরপর তরল জাতীয় যে কোনো খাবার খেতে পারেন, যেমন গাজরের জুস, এনার্জি ড্রিঙ্ক, টমেটোর জুস, লেবু শরবত, এগুলি খেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ভারী খাবারের পর কখনো জল পান করবেন না, কারণ ভারী খাওয়ার পর জল পান করলে পেটে গ্যাস অম্বল হতে পারে। সেই জন্য সকালে বেশি পরিমাণে জল পান করবেন। টিপস নাম্বার 3, সঠিক নিয়মে খাবেন। আপনি খাচ্ছেন কিন্তু কোনো নিয়ম মেনে খাচ্ছেন না বলে এতে করে আপনার কোনো কাজই হবে না, আপনার ওজন কোনোভাবেই বাড়বে না। আপনি যদি নিয়ম করে খাবার তালিকায় তৈরি করে খেয়ে থাকেন, তাহলে আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। ঘড়ি ধরে আপনি প্রতিদিন দিনের একটি বড় তালিকা তৈরি করুন ও সেটি পালন করুন। মোটামুটি আপনি 1 মাসের মধ্যে ইতিবাচক ফলাফল পাবেন। আর এর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন 7 থেকে 8 ঘন্টা, তাহলে ওজন বাড়াতে কেউ রুখতে পারবে না। এবার বলবো টিপস নাম্বার 4, শরীরের ব্যায়াম। আপনি অবাক হচ্ছেন, ভাবছেন আপনি রোগাপটকা মানুষ, আপনার ব্যায়াম আবার কি? তাহলে জেনে রাখুন, কিছু বিশেষ ব্যায়াম আছে যা করলে আপনার পেশি তৈরি করে ও ওজন বাড়ায়, তাছাড়া ক্ষুধার বাড়ায়। জিমে যাওয়া শুরু করুন নিয়মিত, জিমে ট্রেনারদের কথা মেনে চলুন। যদি আপনার জিমে ভর্তি হওয়ার টাকা না থাকে, তাহলে এই চ্যানেলে অলরেডি বাড়িতে থেকে কিভাবে ব্যায়াম করবেন বলা আছে, এগুলি দেখতে চাইলে উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এবারে বলবো সর্বশেষ নাম্বার 5, ধূমপান থেকে বিরত থাকুন। তো ফ্রেন্ডস, ধূমপান একজন মানুষকে শারীরিকভাবে অসুস্থ করে তোলে, স্বাস্থ্যের ক্ষতি সাধন করে থাকে। এজন্য দেখা গেল যে স্বাস্থ্য বাড়ানোর জন্য আপনি যতটা প্রয়োজন নিয়ম করে খাবার গ্রহণ করলেন, কিন্তু এর পাশাপাশি ধূমপান চালিয়ে গেলেন, এতে করে আপনার কোনো ধরনের ফলাফল আসবে না। এরপরও আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন আর ওজন বাড়াতে চান, তাহলে আজই ধূমপান ত্যাগ করুন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা ব্যাস এই পর্যন্তই। আমার হেলথ শাইনের চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের পছন্দ এসে থাকে, তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু নতুন তথ্যের সাথে। ধন্যবাদ।